All the characters and events depicted in this short film are purely fictitious. Any similarity to actual events or persons living or dead is entirely coincidental. This is just a small tribute to the one and only Satyajit Ray on his 100th birthday. Neither are we promoting or demoting any political party, nor are we encroaching on someone's political beliefs. Inspired by the evergreen Bengali movie Hero Rajar Deshe, directed by Satyajit Ray, the song used in this short film is Kotoi Rongo Dekhi Duniyay, sung by Amur Pal, written and composed by Satyajit Ray himself, which was altered according to the storyline. এই শর্ট ফিল্মটি সমস্ত চরিত্র ঘটনা কাল্পনিক। এর কোনো ঘটনা বা চরিত্রের সাথে বাস্তবের কোনো মিল সম্পূর্ণ কাকতালীয়। ইহা শুধুমাত্র একটি ছোট্ট শ্রদ্ধাঞ্জলি এক ও অদ্বিতীয় সত্যজিৎ রায়ের প্রতি। এখানে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক রঙকে ইঙ্গিত করে কোনো বার্তা দেওয়ার চেষ্টা করা আমাদের উদ্দেশ্য নয় এবং আমরা কেউই কারো রাজনৈতিক ভাবাবেগে আঘাত দিতে চাই না। শর্ট ফিল্মটি হীরক রাজার দেশে নামক একটি অত্যন্ত জনপ্রিয় বাংলা চলচ্চিত্রের অনুসরণে বানানো, যাহা সত্যজিৎ রায় মহাশয়ের এক অমর সৃষ্টি। এবং এখানে যে গানটি ব্যবহার করা হয়েছে তার নাম কতই রঙ্গ দেখি দুনিয়ায়, যেটি গেয়েছিলেন শ্রদ্ধেয় অমর পাল এবং লিখেছিলেন ও সুর দিয়েছিলেন স্বয়ং সত্যজিৎ রায়। আমরা এই গল্পের ঘটনার সাথে সামঞ্জস্য রেখে গানের লাইনগুলিতে সামান্য পরিবর্তন আনার চেষ্টা করেছি। মন্ত্রী, সভাসদগণ সব কোথায় থাকো? রাজ্যে মৃতের সংখ্যা কত হয়েছে সে খবর কি রাখো? আগে রাজামশাই, গত সপ্তাহে তো ছিল 102, এই সপ্তাহে বোধ হয় 150 ছুঁই। বলো কি, মারা গেল 150 মানুষ আর তোমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়ছো ফানুষ? আগে লকডাউনের জ্বালায় মানুষ সব হচ্ছে ঢেরবার, তাই দীপাবলির আনন্দে তাদের মাতিয়ে দিলাম একবার। সবই তো বুঝলাম, কিন্তু লকডাউন যে এখন যাবে না তোলা। অফিস, আদালত, পাঠশালা সব এখন বন্ধ থাক, কিচ্ছু যাবে না খোলা। অর্থমন্ত্রী কোথায়? ব্যাটারি দেখছি না তো ধারে পাশে। রাজ্যের কোষাগারে আর কতটা অর্থ আছে? আগে রাজামশাই, উনি এখনো সভায় উপস্থিত হন নাই, আপনার অনুমতি হলে ওনাকে ডেকে পাঠাই। ডেকে আনো তারে, ব্যাটা এমন সময় কোথায় ফুর্তি মারে। রাজামশাইয়ের জয় হোক। করোনার জেড়ে আটকে ছিলাম গৃহে, তাই আসতে একটু গোলযোগ। শোনো অর্থমন্ত্রী, কোষাগারের অর্থ পাঠিয়ে দাও সবার খাতে, আমার গরিব প্রজারা যেন দুধে ভাতে থাকে, ঠিক কি না? ঠিক ঠিক ঠিক। কিন্তু রাজামশাই, অর্থ যা আছে তা পর্যাপ্ত নয়, অন্য রাজ্য থেকে ঋণ নিলে ভালো হয়। অন্য রাজ্য থেকে ঋণ, তা কি করে হবে? তার চেয়ে বরং এই কমাস তোমাদের বেতন কাটা যাবে, ঠিক কি না? ঠিক 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 নিজের নাক মুখ ঢেকে ফেলতে হবে মুখোশে, হাত দুটিকে ভরতে হবে দস্তানা, প্রয়োজন ছাড়া বেরোনো যাবে না বাইরে, নিজেকে বন্দী করতে হবে নিজেরই আস্তানা। এতে কি কমবে মৃত্যু? থাকবে না আর ভয়? মহারাজ, এই তো কিছু সহজ নিয়ম, মেনে চললে ভালো হয়। সভাকবি, শুনলে তো সবকিছু, এই নিয়ে কিছু একটা লিখে ফেলো তো জুৎসই। জি যাহাপনা, জি জি যা। দূরত্ব বজায় রেখো মানুষে মানুষে, জমায়েত করো না মাঠে ঘাটে রাস্তায় বা বাড়ির আশেপাশে, বারবার হাত ধোবে সাবানের জলে, অকারণে দিও না হাত চোখে নাকে গালে, গৃহে থাকো সুস্থ থাকো, আতঙ্ক করো না, হীরক রাজা পাশে আছে একথা ভুলো না। করোনা হবে ধ্বংস, যাবে না আর প্রাণ, সবাই মিলে করো তবে হীরক রাজার জয়গান। সভাকবি হে, লিখেছো তো খাসা, হারিয়ে ফেলছি যে ভাষা। তবে মহারাজ, কারে পায় দেখিতে, সভাকক্ষে কে আসে
গান গাইতে গাইতে। কই দেখি দেখি কি আসে, কতই রঙ দেখে দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ দেখে দুনিয়ায়, আমি যেই দিকে তে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকে তে চাই দেখে অবাক বনে যাই, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ভাই রে ভাই রে, কতই রঙ দেখে দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ দেখি দুনিয়ায়, দেখো হীরক দেশে করোনা এলো রে, লকডাউন যে হলো তারপরে, দেখো হীরক দেশে করোনা এলো রে, লকডাউন যে হলো তারপরে, পেটে আগুন জ্বলছে তবু বাজাচ্ছে সব থালা বাসন, পেটে আগুন জ্বলছে তবু বাজাচ্ছে সব থালা বাসন, কত শত মানুষ জনের ওয়ার্ক ফ্রম হোম নাই, তাদের চাল চুলো নাই, তাদের চাল চুলো নাই, কেউ কেউ আবার ফানুসরায়, দীপাবলির আনন্দে সবাই, আমি যেই দিকে তে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকে তে চাই দেখে অবাক বনে যাই, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ভাই রে ভাই রে, আর কি কিছু দেখার আছে ভাই, ও ভাই রে ও ভাই, কতই রঙ দেখি দুনিয়ায়। ওহে মন্ত্রী, চড়াও দেখি ব্যাটারি শুলে, জন্মের মতো গান গাওয়া যাবে ভুলে। কিন্তু প্রজারা যে মানে না যে আপনি রাজা মশাই, কারণ আপনার অঙ্গেজে নেই রাজপ্রসাদের কোনো বালাই, দেবো নাকি তাদের গণধোলাই। ব্যাটারা আস্ত উজবুক, রাজা হওয়ার জন্য লাগে না রাজপোশাক রাজমুকুট। ঠিক 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 মহারাজ। আরে কি হয়েছে, ডেকে দেয় যখন।